হ্যালো এভরিওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অফটিমেল স্টাডি আজকে মোস্ট কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার কুড়ির পার্ট ফাইভ তোমরা যারা আগের পার্টগুলো দেখো দেখে আমাদের চ্যানেল থেকে আজকে পার্ট ফাইভে আমি যেগুলো কভার করবো মোস্টলি অক্টোবরেরই কারেন্ট অ্যাফেয়ার্স তো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুবই ইম্পর্টেন্ট তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে যে কোনো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের জন্য সাবস্ক্রাইব করে নিতে ভুলো না আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি পার্ট ফাইভ প্রথমে দেখো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার কুড়ি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার কুড়িতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে নাইনটি ফোর আউট অফ হান্ড্রেড অ্যান্ড সেভেন কান্ট্রিজ এটা জয়েন্টলি পাবলিশ করে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ওয়েল হাঙ্গার হেল্প এবং ইন্ডিয়ার যে নাইনটি ফোর র্যাঙ্ক গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে এটা বিহাইন্ড নেপাল পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া তো এই প্রতিবেশী কান্ট্রিগুলো যেগুলো রয়েছে আমাদের নেপাল পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া এদেরও পেছনে হচ্ছে আমাদের র্যাঙ্ক ইন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স নেক্সট সিঙ্গাপুর বিকাম ফার্স্ট কান্ট্রি টু ইউজ ফেসিয়াল রিকগনিশান টু পে ট্যাক্সেস তো আমরা যেমন আধার কার্ডের মাধ্যমে আধার নাম্বারের মাধ্যমে আমরা আমাদের ট্যাক্স পে করি সেখানে সিঙ্গাপুর ওয়ার্ল্ডের ফার্স্ট কান্ট্রি হিসাবে ফেসিয়াল রিকগনিশান টেকনোলজিকে কাজে লাগিয়ে ট্যাক্স পেমেন্ট সিস্টেম চালু করেছে তো ফার্স্ট কান্ট্রি টু ইউজ ফেসিয়াল রিকগনিশান টু পে ট্যাক্স সিঙ্গাপুর তো এর আগের দিনের ভিডিওতে সিঙ্গাপুর নিয়ে আরেকটা ইনফরমেশন বলেছিলাম যে সিঙ্গাপুর হচ্ছে এবার স্মার্ট সিটি ইন্ডেক্সে টপ র্যাঙ্কিংয়ে আছে সিঙ্গাপুর স্মার্ট সিটি ইন্ডেক্সে এক নম্বরে রয়েছে এবং ফার্স্ট কান্ট্রি হিসাবে ফেসিয়াল রিকগনিশানকে ইউজ করছে টু পে ট্যাক্স নেক্সট হচ্ছে কাটি বিহু তো বিহু কথাটা আমি বলেছিলাম যে আসামের রিলেটেড তো কাটি বিহুটা কি কাটি বিহু একটা যেটা আসামে পালন করা হয় কাটি বিসো কল কাঙ্গালি বিহু ফেস্টিভ্যাল অফ দ্য পুয় কাঙ্গাল কথাটার অর্থ হচ্ছে গরিব তো এটা হচ্ছে ফেস্টিভ্যাল অফ পুয়োর সেলিব্রেট করা হয় মিড অক্টোবরে হোয়েন দ্য ক্রপস আর এট গ্রোয়িং স্টেজ এন্ড দ্যানারিজ অফ দ্য ফার্মার্স এম টি তো চাষিদের ঘরের যে শস্য ভাণ্ডার রয়েছে সেটা যখন শূন্য থাকে তখন এই কাঙ্গালি বিহু বা কাটটি বিহু উৎসব পালন করা হয় আসামে আসামে বিহু রয়েছে একটা কাটি বিহু আর দুটো হচ্ছে বহাগ বিহু এবং ভোগালী বিহু তো ভোগালী বিহুটা হচ্ছে নতুন ফসল ঘরে ওঠার আগে ভোগালী বিহুটা সেলিব্রেট করা হয় মিট জানুয়ারিতে সেলিব্রেট করা হয় অ্যাজ হারভেস্ট ফেস্টিভাল মানে নতুন ফসল ঘরে ওঠার আগে যে আসামে পালন করা হয় সেটা হচ্ছে মাঘ বিহু বলা হয় আর বহাগ বিহুটা হচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশন ইট অলসো ইয়ারি বিহু রঙ্গালী বিহু বা বহাগ বিহু এটা হচ্ছে আসামের নিউ ইয়ারে পালন করা হয় স্প্রিং অর্থাৎ বসন্ত ঋতুর আগমনে মিডিল অব দ্য এপ্রিল মান্থ নেক্সট হচ্ছে মেরি সেহেলি মেরি সেহেলি রিসেন্টলি কে লঞ্চ করেছে এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে রেলওয়েতে মহিলাদের সুরক্ষার জন্য ওমেন সেফটির জন্য ওমেন প্যাসেঞ্জারের সেফটির জন্য মেরি সেহিলি পাইলট প্রজেক্ট হিসাবে লঞ্চ করলো সাউথ ইস্টার্ন রেলওয়ে এটা অল জোনসে এটাকে এক্সটেন্ড করা হবে এই যে মেরি সেহেলি ইনিশিয়েটিভ রয়েছে এই আন্ডারে ওমেনদের যে রিজার্ভ পুলিশ ফোর্স রয়েছে তার একটা টিম কি করবে যারা মহিলা প্যাসেঞ্জার রয়েছে বিশেষ করে যারা একা জার্নি করছে তো তাদেরকে রেলে জার্নি সংক্রান্ত বিভিন্ন সেফটি বিষয় তাদেরকে জানাবে এবং তাদেরকে এই ওয়ান এইট টু নাম্বারের ব্যাপারে জানাবে যে যে কোনো অসুবিধার জন্য তারা যেন এই ওয়ান এইট টু নাম্বারে ফোন করে এবং তারা ঠিকঠাক জায়গা মতো পৌঁছচ্ছে কিনা সেগুলোকে মনিটর করবে এই মেরি সেহেলি যে ইনিশিয়েটিভ রয়েছে এই ইনিশিয়েটিভের আন্ডারে নেক্সট হচ্ছে ই ওয়ান বা রিসার টু বি আর টু তো রিসার্ট টু বিআর টুর নতুন নামকরণ হয়েছে ই জিরো ওয়ান এটাকে এখন স্পেস রিসার্চ অর্গানাইজেশন এই এই সিরিজে এখন নামকরণ করবে আর্থ অবজারভেটরি স্যাটেলাইটস বা রিসার্ট টু বি আর টু এটাকে ইসরো রিসেন্টলি লঞ্চ করলো ফ্রম সতীশ ধাভান স্পেস সেন্টার অফ শ্রী এখান থেকেই আমাদের স্যাটেলাইটগুলো লঞ্চ করা হয় সেভেনথ নভেম্বর এই ইওএস ওয়ানটাকে স্পেসে পাঠানো হয়েছে এবং এর সাথে আরও নটা ফরেন কে পাঠানো হয়েছে এটা হচ্ছে একটা র্যাডার ইমেজিং আর্থ অবজারভেশন স্যাটেলাইটস ইও এস কথাটার অর্থ হচ্ছে আর্থ অবজারভেটরি স্যাটেলাইট নেক্সট পোর্ট্রেটস অফ পাওয়ার পোর্ট্রেটস অফ পাওয়ার একটা অটোবায়োগ্রাফি অফ এন কে সিং এন কে সিং হচ্ছে আমাদের পনেরোতম ফাইনান্স কমিশন এর চেয়ারম্যান পনেরোতম ফাইন্যান্স কমিশন এর চেয়ারম্যান হচ্ছেন এন কে সিং তো তিনি রিসেন্টলি তার অটোবায়োগ্রাফি পাবলিশ করলেন পোর্ট্রেটস অফ পাওয়ার নেক্সট হচ্ছে ভালচার কনজারভেশন সেন্টার টু রেগুলেট সেল ভেটেরিনারি ভেটেনারি আইডিএস তো ভালসার কনজারভেশন বা শকুনের যে কনজারভেশন এই শকুনের কনজারভেশনের উপর কিন্তু রিসেন্টলি খুব জোর দেওয়া হচ্ছে এবং ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ রিসেন্টলি অ্যাপ্রুভ করেছে ভালচার কনজারভেশন প্ল্যান টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ সালের পাঁচ বছরের একটা প্ল্যান অ্যাপ্রুভ করা হয়েছে বাই ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ড লাইফ টু কনজার্ভ ভালচার তো আমরা জানি যে শকুনের সংখ্যা কিন্তু দিনে দিনে অনেক কমে যাচ্ছে তো শকুনের সংখ্যা হ্রাস হওয়ার অনেক কটা কারণ রয়েছে একটা হচ্ছে যেমন ইলেকট্রিক্যালস যে তারগুলো যাচ্ছে উপর দিয়ে তো সেখানে এন্টাঙ্গেল হয়ে অনেক শকুনের মৃত্যু হচ্ছে ধীরে ধীরে ইলেকট্রিক্যাল ক্যাবের সংখ্যা উপর দিয়ে বাড়ছে তারপর মোবাইলের যে টাওয়ার রয়েছে অসংখ্য মোবাইল টাওয়ার থেকে যে উৎপন্ন ওয়েবগুলো সেগুলো তাদেরকে ক্ষতি করছে আর একটা বিশেষ কারণ রয়েছে সেটা হচ্ছে ডাইক্লো একটা ডাইকোফেনাকটেনারি ওষুধ পশু পাখি বা ডোমেস্টিক অ্যানিমেলসদের যে ওষুধগুলো দেয় ভেটেনারি ওষুধ সেই ওষুধে এই ডাইক্লোফেনাক কম্পাউন্ড টা থাকতো এবং এই ডাইক্লোফেনাক কম্পাউন্ড টা তাদের শরীরে থেকে যেত এবং এই পশু পাখিগুলোর মৃত্যু হলে অবশ্যই তাদের মৃতদেহটা শকুন খেয়ে নেবে এবং শকুনের শরীরে যখন এই ডাইক্লোফেনাকটা যেত সেই ডাইক্লোফেনাকের জন্যই কিন্তু অসংখ্য ভালচারের মৃত্যু হয়েছে এবং এটাকে ওই জন্য দু সাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দ্য ভেটনারি ইউজ অফ ডাইক্লোফেনাক ওয়াজ ব্যান্ড ইন ইন্ডিয়া টু তো যাই হোক এই ভালচার বা শকুনের কনজারভেশন খুবই ইম্পর্টেন্ট কেননা আমাদের পরিবেশকে পরিষ্কার রাখতে এই ভালচারের গুরুত্ব রয়েছে তো ইন্ডিয়াস ফার্স্ট ভালচার কনজারভেশন এন্ড ব্রিডিং সেন্টার উইল বি সেট আপ ইন উত্তরপ্রদেশ গোরাখপুর তো উত্তরপ্রদেশের গোরক্ষপুরে প্রথম শকুন কনজারভেশন বা ভালচার কনজারভেশন তৈরি হচ্ছে নেক্সট হচ্ছে কাবারতাল বিকামস বিহার ফার্স্ট রামসার সাইট তো বিহারের কাবারতাল হচ্ছে বিহার থেকে প্রথম রামসার সাইট হিসাবে চিহ্নিত হয়েছে বা অ্যাপ্রুভ হয়েছে তো রামসার সাইটটা কি এটা হচ্ছে উনিশশো সালে কনভেনশন সাইন হয়েছিল ইরানের রামসার শহরে এই বেসিসে বর্তমান ইন্ডিয়ায় একচল্লিশটা রামসার সাইট রয়েছে ফোর্টি নাম্বার অফ রামসার সাইটস রয়েছে ইন্ডিয়ায় বর্তমানে এবং ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার কুড়ির ফেব্রুয়ারি পর্যন্ত সাই ছিল তারপরে চারটে অ্যাড হয়েছে বিহার থেকে হচ্ছে কাবারতাল এবং উত্তরাখণ্ড থেকে হচ্ছে আসান কনজার্ভেশন রিজার্ভ উত্তরাখণ্ডের আসান কনজার্ভেশন রিজার্ভ এই আসান কনজার্ভেশন রিজার্ভে অসংখ্য মাইগ্রেটারি বার্ডস মাইগ্রেটারি পাখি এখানে আসে শীতকালে এবং মহারাষ্ট্র থেকে হচ্ছে লোনার সুর সরোবর বা কিতাম সুর সরোবর বা কিতাম নামে পরিচিত আর একটা সাইট সেটা হচ্ছে আগ্রার থেকে তো এখানে চারটে সাইট এখানে দিয়েছি তো এই চারটে সাইট অ্যাড হয়েছে এবং ইন্ডিয়ার রামসার সাইট সাঁত্রিশটা থেকে এখন একচল্লিশটা হয়ে গেছে তো এই চারটে সাইট কী কী কাবারতাল হচ্ছে বিহার থেকে আসান কনজারভেশন সাইট এটা হচ্ছে উত্তরাখণ্ড থেকে এবং লোনার লেক মহারাষ্ট্র থেকে এবং সুর সরোবার বা কিথাম হচ্ছে আগ্রা বা ইউপি থেকে নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট ফেজ অফ মালাবার এক্সারসাইজ ইস টু বি হেল্ড ইন বে অফ বেঙ্গল বিটুইন নভেম্বর থ্রি নভেম্বর সিক্স তো মালাবার এক্সারসাইজ কোন কোন কান্ট্রির মধ্যে হচ্ছে ইন্ডিয়া ইনিশিয়ালি এবং ইউএস ছিল এবং তারপরে দু হাজার জাপান যোগ দিয়েছে এই যে চারটে কান্ট্রির মধ্যে মালাবার এক্সারসাইজ হচ্ছে ইন্ডিয়া জাপান ইউএস এবং অস্ট্রেলিয়া এই চারটে কান্ট্রিকে কিন্তু কোয়াড্রিলেটরাল মিলিটারি গ্রুপও বলা হয় নেক্সট হচ্ছে কালেশরম প্রজেক্ট গেটস এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স কালেশ্বরম প্রজেক্টটা কোথায় হচ্ছে এটা তেলেঙ্গানায় হচ্ছে এবং লিফ্ট ইরিগেশন প্রজেক্ট এটা একটা লিফ্ট ইরিগেশন প্রজেক্ট গোদাবরী নদীতে হচ্ছে গোদাবরী নদী হচ্ছে আমাদের ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট এবং সাউথ ইন্ডিয়ার সবথেকে বড় নদী গোদাবরী নদীর উপরে তেলেঙ্গানা রাজ্যে হচ্ছে এই কালেশ্বরম লিফ্ট ইরিগেশন প্রজেক্ট এই গোদাবরী এবং প্রাণহিতার যে সংযোগস্থল সেইখানেই কিন্তু এই ইরিগেশন প্রজেক্টটা হচ্ছে নেক্সট হচ্ছে আইএনএস ভার টি এটা ইন্ডিয়ান নেভিতে কমিশন করা হয়েছে এবং আইএনএস কাভার টিটা কি এটা হচ্ছে একটা এনটি সাবমেরিন ওয়ারফেয়ার এনটি সাবমেরিন ওয়ার ওয়ারফেয়ার তো এনটি সাবমেরিন ওয়ারফেয়ার রিসেন্টলি যেটা ইন্ডিয়ান নেভিতে ইনক্লুড হয়েছে বা কমিশন হয়েছে তার নাম হচ্ছে আইএনএস কাভারার টি এটা প্রজেক্ট টোয়েন্টি এইটের আন্ডারে পড়ছে প্রজেক্ট টোয়েন্টি এইটের আন্ডারে এই আইএনএস কাভারার টি টা কমিশন হয়েছে ইন্ডিয়ান নেভিতে বর্তমান চিফ নাভাল স্টাফ কে চিফ নাভাল স্টাফ হচ্ছে অ্যাডমিরাল কারামবীর সিং অ্যাডমিরাল কারামবীর সিং হচ্ছে আমাদের বর্তমান চিফ নাভাল স্টাফ নেক্সট হচ্ছে

দ্য সায়েন্টিস্ট ইন দ্য নেদারল্যান্ডসভার নিউ অর্গান ইন হিউম্যান থ্রোট মানে গলায় ডিউরিং রিসার্চ অন প্রোস্টেট ক্যান্সার তো প্রোস্টেট ক্যান্সারের গবেষণা করার সময় নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা আমাদের গলায় একটা নতুন অর্গান খুঁজে পেয়েছে হচ্ছে তার নাম দিয়েছে তারা টিউবারিয়াল স্যালিভারি গ্ল্যান্ড নেক্সট হচ্ছে হিং কাল্টিভেশন প্রজেক্ট ইন ইন্ডিয়া ইন্ডিয়ায় কিন্তু আমরা হিং কাল্টিভেট এতদিন করতাম না এবং ইন্ডিয়ায় ইম্পোর্ট করা হতো হিং ফ্রম ইরান আফগানিস্তান অ্যান্ড উজবেকিস্তান তো এই প্রথম হিং কাল্টিভেশন করা হচ্ছে ইন্ডিয়াতে বাই সাইন্টিস্ট অ্যাট সি এস আই সি এস ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়ো রিসার্চ টেকনোলজি হিং কাল্টিভেশন প্রজেক্ট শুরু করেছে ইন্ডিয়াতে বায়ো রিসার্চ টেকনোলজি কোথায় অবস্থিত হিমাচল প্রদেশে নেক্সট হচ্ছে ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন তো ইন্ডিয়ায় সুপার কম্পিউটিংয়ের উপর মেনলি কাজ করে সি ড্যাক এবং এই সি একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে টু মেক ইন্ডিয়া সেলফ রিলায়েন্ট ইন ম্যানুফ্যাকচারিং ক্রিটিক্যাল কম্পোনেন্টস অফ সুপার কম্পিউটারস তো সুপার কম্পিউটারস একটা খুবই আপকামিং এবং রিসার্চেবল টেকনোলজি বলতে পারো বিভিন্ন কান্ট্রি সুপার কম্পিউটার ডেভেলপমেন্টের প্রচেষ্টা রয়েছে এবং সুপার কম্পিউটারে কী করা হয় মেনলি অসংখ্য ডেটা নিয়ে যে ফিল্ডগুলোতে কাজ হয় সেগুলো সুপার কম্পিউটার ইউজ করে অতি দ্রুত করা সম্ভব হয় এবং আমাদের ইন্ডিয়ায় ফার্স্ট সুপার কম্পিউটার হচ্ছে পরম শিবাই এটা পরীক্ষা নেওয়ার সময় জিজ্ঞেস করা হয় ইন্ডিয়ার ফার্স্ট সুপার কম্পিউটার হচ্ছে পরম শিবাই এবং পরম শক্তি যে সুপার কম্পিউটার সেটা হচ্ছে ইনস্টল করা রয়েছে আইআইটি খড়গপুরে এবং সব থেকে রিসেন্ট যেটা অক্টোবর দু হাজার কুড়িতে পরম সিদ্ধি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো পরম সিদ্ধি এআই সুপার কম্পিউটার কমিশন করেছে কে সি ড্যাক নেক্সট হচ্ছে ফ্রেঞ্চ ওপেন রিসেন্টলি হয়ে গেল এই তো ফ্রেন্স ওপেন যে টেনিস টুর্নামেন্ট দু হাজার কুড়িতে হলো তাতে উইনার হচ্ছেন রাফেল নাডাল তো রাফেল নাডাল উইন্স ফ্রেঞ্চ ওপেন দু হাজার কুড়ি রাফেল নাডাল হচ্ছেন একজন স্প্যানিশ টেনিস প্লেয়ার নেক্সট ইন্ডিয়াস গ্লোবাল হিমালয়ান এক্সপেরেশন উইন্স ইউএন অ্যাওয়ার্ড ফর এ টু ফাইট ক্লাইমেট চেঞ্জ অ্যামিট কোভিড নাইন্টিন গ্লোবাল হিমালয়ান এক্সপেরিশন বা জি এইচই ওয়ার্ল্ডের ফার্স্ট অর্গানাইজেশন হিসাবে সোলার এনার্জির ইউজ বাড়ানোর জন্য এই সোলার এনার্জিকে অসংখ্য রিমোট জায়গাতে পৌঁছে দেওয়ার কাজ করেছে বাই ইউজিং ট্যুরিজম অ্যান্ড টেকনোলজি তো এই কাজের জন্য গ্লোবাল হিমালয়ান এক্সপেডেশনকে ইউএন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো এই জি সোলারলি সোলার ইলেকট্রিফাইড করেছে একশো একত্রিশটারও বেশি গ্রামকে ইন থ্রি রিজেন্স অফ ইন্ডিয়া তো মোর দ্যান সিক্সটি থাউজেন্ড ভিলেজার্স এতে উপকৃত হবে নেক্সট হচ্ছে বাই বাই করোনা ওই সেটা রিলিজ করেছে আনন্দবেন পাটেল গভর্নর অব উত্তরপ্রদেশ তো উত্তরপ্রদেশের গভর্নর আনন্দিবেন বাই করোনা বুক রিলিজ করেছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট সাইন টুন বুক ঠিক আছে সাইন টুন বুক তো সাইন টুন কথাটা একটা তোমাদের অনেকের কাছে নতুন লাগতে পারে সাইন টুন হচ্ছে সায়েন্টিফিক এক্সপ্রেশন ইউজিং কার্টুন তো এরকম এই ছবিটা দেখতে পাচ্ছ এখানে এই বইটা রিলিজ করা হচ্ছে এবং এই বইটাতে তোমার সাইন্টিফিক বিভিন্ন জিনিস কার্টুনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে তো এটা এর এই তো এইভাবে প্রকাশিত ওয়ার্ল্ডের ফার্স্ট বই হচ্ছে বায় বাই করোনা এটাকে রিলিজ করেছেন উত্তরপ্রদেশের গভর্নর আনন্দীবিন প্যাটেল নেক্সট ইউনিয়ন মিনিস্টার হারদীপ সিং পুরী লঞ্চ ই ধারতি জিও পোর্টাল ই ধার্তি জিও পোর্টাল রিসেন্টলি ইউনিয়ন হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্টার হারদীপ সিং পুরী তো ই ধারতি জিও পোর্টালে কি হবে তো জমির কেনা বেচা বা লিজ সংক্রান্ত সমস্ত বিষয় জিআইএস এনাবেল্ট ম্যাপের মাধ্যমে করা হবে জিআইএস অর্থাৎ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম তো এই জিআইএস এনাবেল্ট ম্যাপের মাধ্যমে প্রাইভেট বা কমার্শিয়াল যে কোনো প্রপার্টির কেনা বেচা হবে এবং জিআইএস ম্যাপে সেই ডেটা ইনক্লুড থাকবে যাতে যাতে কোনো ধরনের কোনো ফ্রড না হয় তো ইউনিয়ন মিনিস্টার হারদীপ সিং পুরী লঞ্চেস ই ধার্থী জিও পোর্টাল নেক্সট হচ্ছে গোয়া টু বিকাম ফার্স্ট হার ঘর জাল স্টেট তো রিসেন্টলি জল জীবন মিশনের আন্ডারে গোয়া বিকাম দ্য ফার্স্ট স্টেট টু ইমপ্লিমেন্ট হান্ড্রেড পার্সেন্ট হাউজিং ট্যাপ কানেকশান ইন রুরাল এরিয়াস তো গোয়া হচ্ছে সবথেকে ছোটো স্টেট ইন্ডিয়ায় তো এই গোয়ায় প্রথম আমাদের জল জীবন মিশন ইমপ্লিমেন্ট করা হলো বলতে পারো জল জীবন মিশনের আন্ডারেই কিন্তু আমাদের এম ছিল যে প্রত্যেকটা ঘরে পাইপ ওয়াটার কানেকশান দেওয়া হবে দু হাজার সালের মধ্যে তো এটাতে এটা হানড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট হয়েছে গোয়াতে নেক্সট হচ্ছে দ্য নেবে দ্য নোবেল প্রাইস ফর পিস দু হাজার কুড়ি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড তো দু হাজার কুড়ির নোবেল প্রাইজ উইনার হচ্ছেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন যে ওয়ার্ড জোনগুলো রয়েছে সেই ওয়ার্ড জোন এরিয়াতে ফুড সিকিউরিটিকে এনশিওর করা ইট ইজ দ্য লার্জেস্ট হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ফোকাসড অন হাঙ্গার অ্যান্ড ফুড সিকিউরিটি অ্যান্ড দ্য লার্জেস্ট প্রোভাইডার অফ স্কুল মিলস এবং এর সাথে সাথে এ ড্রাইভিং ফোর্স ইন প্রিভেন্টিং হাঙ্গার ইন ওয়ার্ড জোনস তো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর হেডকোয়ার্টার হচ্ছে ইতালির রোমে আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম যে ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনের উপর সেখানে কিন্তু আমি বলেছিলাম যে ফাও এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশান এর হেডকোয়ার্টার ছিল ইতালির রোমে তো ওই ভিডিওটা তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশান এর হেডকোয়ার্টার ছিল ইতালির রোমে এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর হেডকোয়ার্টারও হচ্ছে ইতালির রোমে ইন্ডিয়ান এডুকেশন মিনিস্টার লঞ্চ কাপিলা কালাম প্রোগ্রাম তো কাপিলা কালাম প্রোগ্রাম রিসেন্টলি লঞ্চ করলেন ইন্ডিয়ান এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল তো এটা কাপিলা প্রোগ্রামটা কী জন্য লঞ্চ করা হয়েছে ইন্টালেকচুয়াল প্রপার্টি ট্রেসি অ্যাওয়ারনেসের জন্য তো আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আবদুল কালামের বার্থ এনিভার্সারি উপলক্ষেই এই অ্যাওয়ারনেস কম্পেনটা এই অ্যাওয়ারনেস কম্পেনটা লঞ্চ করা হয়েছে এবং পনেরোই অক্টোবর এই দিনটিকে কিন্তু স্টুডেন্টস ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে হিসেবে সেলিব্রেট করা হয় তো ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে হচ্ছে পনেরোই অক্টোবর নেক্সট অটল টানেল থার্ড অক্টোবর দু হাজার কুড়ি পিএম এম মোদি দ্য অটল টানেল এটা হচ্ছে ওয়ার্ল্ডের লংগেস্ট হাই অ্যালটিটিউড টানেল মানে সবথেকে উচ্চতম এবং বৃহত্তম টানেল হচ্ছে অটল টানেল যেটা তিনি অক্টোবর পিএম এম মোদি করেছেন এবং দশ হাজার ফিট উচ্চতায় এটা অবস্থিত নয় কিলোমিটার মতো এটা দীর্ঘ এবং এটা কানেক্ট করছে মানালি এবং লেকে যেটা যার ডিস্টেন্স হচ্ছে ফর্টি সিক্স কিলোমিটার তো ফর্টি সিক্স কিলোমিটার ডিস্টেন্সকে এখন নয় কিলোমিটারেই ট্রাভেল করা যাবে মানালি এবং লেয়ের মধ্যে এবং দশ মিনিটে পৌঁছানো যাবে এবং এই অটেন টানেলের তৈরির জন্য যে স্টিল দরকার সেই স্টিল কিন্তু সাপ্লাই করবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আমাদের ইন্ডিয়ার পিএসইউ কোম্পানি সেল নয় হাজার টন স্টিল এর জন্য সাপ্লাই করবে নেক্সট হচ্ছে কোভ্যাক্সিন যে কোভিড নাইন্টিনের যে ভ্যাকসিন সেটা কে ডেভেলপ করছে ভারত বায়োটেক ভারত বায়োটেক দু সালের জুনের মধ্যেই কিন্তু বলেছে যে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন তারা দিয়ে দেবে তো কোভ্যাকসিন ইজ ডেভেলপড বাই ভারত বায়োটেক এবং তাদের থার্ড ফেজের যে ট্রায়াল সেটা নভেম্বর দু হাজার শুরু হবে অলরেডি কিন্তু ফাইজার এবং বায়োএনটেক যে কোম্পানি তারা ফেজ থ্রি ট্রায়াল শেষ করেছে এবং বিভিন্ন কান্ট্রিতে তারা সাপ্লাই করছে রাশিয়ার স্পুটনিক ফাইভ ভ্যাকসিনটাও ফেস থ্রি ট্রায়াল শেষ করেছে এবং বিভিন্ন জায়গায় সেটাকে অ্যাপ্লাই করা এবং বিভিন্ন কান্ট্রিতে সেটাকেও সাপ্লাই করা হচ্ছে নেক্সট হচ্ছে তো বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট এটা কার সাথে সাইন করেছে ইন্ডিয়া ইন্ডিয়া এবং ইউএস সাইন্ড দ্য বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট ফর জিও স্পেশিয়াল কোঅপারেশন তো মিলিটারি কোঅপারেশনের জন্য বিভিন্ন ডিফেন্স ইস্যুতে বিভিন্ন স্যাটেলাইট ডেটা শেয়ার করবে ইন্ডিয়া এবং ইউএস আন্ডার দ্য বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট বা বি ইসিএ নেক্সট হচ্ছে মিশন শক্তি প্রোগ্রাম ইউপি গভর্নমেন্ট লঞ্চ করেছে মিশন শক্তি প্রোগ্রাম ফর উমেন্স সেফটি তো উমেন সেফটি মহিলাদের সুরক্ষার জন্য ইউপি গভর্নমেন্ট মিশন শক্তি প্রোগ্রাম লঞ্চ করেছে উত্তরপ্রদেশ নেক্সট হচ্ছে ইউএনজিএ রি পাকিস্তান অ্যান্ড চায়না টু ইউ ইউএনএইচ ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন ইউএনজি অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি তো আমি ইউএনজিএ নিয়ে আমি আগের ভিডিওতে ইম্পর্টেন্ট ইন্টার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ভিডিওতে ডিটেলস বলেছিলাম তো তোমরা যারা দেখো নি অবশ্যই ভিডিওটা দেখে নিও আমি এখানে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো তো ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি রি ইলেক্ট করছে পাকিস্তান এবং চায়নাকে কোথায় ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কমিশনে নেক্সট হচ্ছে গুজরাট গভর্নমেন্ট টু ডেভেলপ ওয়ার্ল্ডস বিগেস্ট জিঙ্কস মিল্টার তো পৃথিবীর সর্ববৃহত্তম জিঙ্কস মিল্টার ডেভেলপ কোথায় করা হচ্ছে গুজরাতে এবং এটা কে কে করছে স্টেট গভর্নমেন্ট অ্যান্ড বেদান্ত গ্রুপের হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড এই দুজন মিলে মেমোরান্ডা বা আন্ডারস্ট্যান্ডিং বা মউ সাইন করেছে টু ডেভেলপ ওয়ার্ল্ড বিগেস্ট জিঙ্ক স্মিল্টার ইন গুজরাট নেক্সট অ্যাওয়ার্ডের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রস্তুম আসলি অ্যাট আইআইএফএফবি দু হাজার কুড়ি আসলি মানে হচ্ছে মৃত্যুর পর তো এই ওমপুরি ওমপুরিকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বস্টন তো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেহেতু মেনলি অক্টোবর থেকে নেওয়া হয়েছে তো অক্টোবরের কিছু গুরুত্বপূর্ণ ডে আমি এখানে দিয়েছি দেখো ন্যাশনাল ইউনিটি ডে একত্রিশে অক্টোবর পালন করা হয় রাষ্ট্রীয় একতা দিবস সর্দার বল্লভভাই ভাই পটেলের ভারত ইউনিভার্সিটি উপলক্ষে এই দিনটাকে রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালন করা হয় সিন্স দু হাজার চোদ্দো এবং ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি কিন্তু এই একত্রিশে অক্টোবরটাকে ওয়ার্ল্ড সিটি ডে হিসাবেও ঘোষণা করেছেন নেক্সট হচ্ছে মাইক্রোসফট হ্যাস কোয়াবারেটেড উইথ দ্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এনএসডিসি

ট্রিটমেন্টের জন্য ডক্টর জাজিনি ভার্গিসকে আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দু হাজার তিনি একজন প্লাস্টিক সার্জন তো থ্যাংক ইউ এভরিওয়ান আমার এই ভিডিওগুলোকে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো আমি নেক্সট নভেম্বরের ভিডিও অতি শীঘ্রই পাবলিশ করব থ্যাংক ইউ